সাপ শব্দটি শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়, আর সাপ দেখলে তো প্রাণ উড়ে যাওয়ার উপক্রম ঘটে। তবে জানেন কি, ভারতে এমন মানুষও আছে যে সাপকে আলিঙ্গন করে, তাদের ভালোবাসে এবং তাদের সঙ্গ উপভোগ করে। আজকের ভিডিওতে যাকে নিয়ে কথা বলতে চলেছি তিনি ভারতে খুবরামের নামে পরিচিত। তার নাম ভাবা সুরেশ। কিন্তু কিভাবে সাপের প্রতি এত ভালোবাসা জন্মালো সুরেশের মনে? জানা যায়, 12 বছর বয়সে সুরেশ একটি গুকরা সাপের বাচ্চা বাড়িতে নিয়ে আসে। তখন থেকেই সাপের প্রতি, বিশেষত গুকরা সাপের প্রতি তার আলাদা আকর্ষণ তৈরি হয়। সুরেশের বয়স এখন 46 বছর। গত 30 বছরে তিনি অন্তত 52,000 সাপ উদ্ধার করেছেন। এখন ভাবছেন, এত সাপ ধরেছেন সুরেশ, অথচ চুবল খাননি কোনোদিন। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, সুরেশ অসংখ্যবার সাপের চুবল খেয়েছেন, যার মধ্যে অন্তত 300 বার চুবল খেয়েছেন বিষধর সাপে, যার ফলে তাকে 3 বার ভেন্টিলেটরে রেখে চিকিৎসা করাতে হয়েছে, 6 বার তাকে ICU ভর্তি করা হয়েছে। কিন্তু প্রতিবারই তিনি হাসপাতাল থেকে ফিরে ফের সাপ উদ্ধার করতে বেরিয়ে পড়েছেন। সাপ ধরার জন্য তিনি স্কুল ছেড়ে দিয়েছিলেন। তিনি শুধু সাপ উদ্ধার করেন না, বরং সাপ এবং তাদের আচরণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেন। ডিম পাড়ার সময় তিনি ডিমও সংরক্ষণ করেন। জনবহুল এলাকা থেকে বিষাক্ত সাপ ধরা এবং তারপর তাদের প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়ার জন্য সুরেশ তার জীবন উৎসর্গ করেছেন, যদিও এই ক্ষেত্রে তার কোনো পেশাগত প্রশিক্ষণ নেই। তবুও সাপের প্রতি তার কৌতূহল এবং ভালোবাসা থেকেই তিনি একাজ করে চলেছেন।